অনেকে ডাক্তারি যারা পড়ে এম করে তারা বিদেশ চলে যায় এবং বিদেশে গিয়ে বড় বড় ডিগ্রি নিয়ে এ করে চলে আসে তো তোমার ক্ষেত্রে তুমি তো বিদেশে যাওনি তুমি তো পুরোটাই না আমি চান্স পেয়েছিলাম বার্মিংহাম মেডিকেল কলেজে আচ্ছা আমি একটা স্কলারশিপে পড়াশুনোর পিএইচডি করার চান্স পেয়েছিলাম তা কিন্তু আমি যাইনি আমার মানে বাংলাতেই থাকার একটা প্রবণতা ছিল বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান বাবা আমি বাংলা বলতে ভালোবাসি আমি বাংলায় লিখতাম ছোটোবেলাতে কবিতা লিখতাম সাহিত্য করতাম কফি হাউসে বিক্রি করেছি বই বিক্রি করে ছাপিয়েছি সেই ছাপিয়ে বই বই চটি বই কবিতার বই আধুনিক কবিতার বই বিক্রি করেছি আবার টিউশনি করে আমি টিউশনি মানে ওই জয়েন্ট এন্ট্রেন্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তখন তা পড়াশুনো করে সেই টাকাতে আমি ওই আর্ট পেপার কিনে নিজে আবার লিখেছি ভালো লিখতাম আর্ট পেপারে যেমন কলেজের ওয়াল ম্যাগাজিন করতাম নিজেই প্রচ্ছদ নিজেই প্রকাশনা সমস্ত কিছু প্রেসক্রিপশন বাংলায় লিখো প্রেসক্রিপশনটা ইংরেজিতে লিখতে হয় ইন্টারন্যাশনালি এখন তো আমরা ই প্রেসক্রিপশনে গেছি আমরা নিজেরাই কিন্তু আমি যখন কলকাতা মেডিকেল কলেজে আসি তখন বড় বড় কয়েকটা মুভমেন্টের শরিক হয়েছিল আমার একটা মানে আমার একটা চেতনার চৈতন্য আনার প্রবণতা যেটা আচ্ছা কেউ কি তোমাকে নিয়ে এসছে নিজে থেকেই না তখন নিজে থেকে কারণ আমি যখন হিন্দু স্কুলে পড়তাম তখন মনে আছে নকশাল পিরিয়ডে বিচিত্র কাঞ্চন দা ওদের মারতে মারতে ধরে নিয়ে গিয়েছিল হেডমাস্টারের ওখানে লুকিয়েছিল ঘরে ওখান থেকে নিয়ে গিয়েছিল বা সি আর তখন তো বোমাগুলির গন্ধ বারুদের গন্ধ চারিদিকে মুহু মুহু বোমার আওয়াজ মূর্তি ছেদন হচ্ছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হচ্ছে এর মূর্তি ভাঙা হচ্ছে সেই সময়ে মনে আছে আমার এখনও মনে পড়ে যে ওরা জেলে থেকেও ওরা বিচিত্রদা আর কাঞ্চনদা সম্ভবত থার্ড ফোর্থ দুটো স্ট্যান্ড করেছিল হায়ার এবং সেই সময়ই দেখতাম চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান আজার অনুশোচনার দিন নয় আগুনের মতো জোলেটার দিন হিন্দু স্কুলের দেয়ালগুলোতেই আমাদের দাদারা লিখতো সেই দিয়ে একটা আমাদের একটা একটা কিউরিয়াসিটি ছিল কি ব্যাপারটা হচ্ছে এরাও লিখছে ঠিকছে নিজেরাই দেখতে রঙের বাটি নিয়ে লিখছে আবার প্রেসিডেন্সি কলেজে গেটে দেখতাম মুহুরমুহু বোম পড়ছে কখনও প্রিয়রঞ্জন দাসমঞ্জি কখনো সুব্রত মুখার্জী কখনও লক্ষ্মীকান্ত দে এরা বক্তৃতা করছে আবার বোমাবাজি হলো আবার চোখে ইউনিভার্সিটি আমি অবাক চোখে মাঝে মধ্যে স্কুল শেষ হয়ে যাওয়ার পরে প্রেসিডেন্সির গেটে দাঁড়িয়ে ভর্তিটা শুনতাম সেই ছোটোবেলা থেকে স্কুল ব্যাগ নিয়ে হাফ প্যান্ট শার্ট পরে আবার কখনো ইউনিভার্সিটির ওখানে দেখতাম বোমাগুলির প্রতিবাদে বা নকশাল সন্ত্রাসের প্রতিবাদে দেখতাম কিছু মানুষের জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষের তাদের প্রতিবাদ আন্দোলন সেখানেও হা হাঁ করে শুনতাম সেই থেকে একটা সচেতনতা রাজনৈতিক সচেতনতা যে প্রতিবাদী একটা ভূমিকা নেব আর আমরা যখন আমি যখন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ি তখন আমি যখন তার আগে বলছি যখন নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়ি বাবার বান্ধবদের কাছে এলাকার আশেপাশের বাড়ির কারো রক্ত কারোর এমার্জেন্সিতে ভর্তি কারোর একটা অপারেশন করিয়ে দিতে হবে তাড়াতাড়ি এগুলো করতাম কাউকে কাকু বলে জেঠু বলে বাবার বন্ধু বন্ধুবান্ধব ধরে তখন থেকে একটা মানে সেবার একটা প্রবণতা এবং ছোটোবেলায় ইয়োর এইম ইন লাইফে আমি লিখতাম যে আমি বড় হয়ে চিকিৎসক হব চিকিৎসক হব মানব সেবার জন্য মানুষ গরিব মানুষ দুস্থ মানুষ আত্ম মানুষ অসহায় মানুষ নিপীড়িত মানুষ অত্যাচারিত মানুষ তাদের সেবা করে তাহলেই আমার মনুষ্য জন্মটা স্বার্থকাল এই ভাব ভাবাবেগ এর থেকে আমার রাজনীতিতে আসে তোমার প্রথম প্রতিবাদ যেটা সেই যে আন্দোলন করলে সে কতজন লোককে পেয়েছিল এবং কী নিয়ে আন্দোলন করেছে তখন তো আমাদের সঙ্গে সরকারও নেই আমাদের সঙ্গে এম এলএমপি কাউন্সিলারও নেই তোর মুষ্টিমে কি ছেলে নিয়ে করতাম আমার মনে আছে আমি সেভেন্টি নাইনে ঢুকলাম কলকাতা মেডিকেল কলেজে আমি প্রথম বছরই দাঁড়ালাম নির্বাচনে দাঁড়িয়ে হায়েস্ট ভোটে জিতলাম কলেজের সেবারে তিরিশ জনের মধ্যে আমরা মাত্র তিনজন জিতেছিলাম প্রায় এক বছর ইউনিয়ন ঢুকতে পারিনি সংখ্যাগরিষ্ঠতার চাপে পড়ে কিন্তু প্যারালাল আমরা কাজ করেছিলাম একটা ভালো ক্যারাম কম্পিটিশন দাবা কম্পিটিশন এক্সিবিশন ফুটবল ম্যাচ বনবাগান ক্লাবের ফুটবলারদের নিয়ে প্রেসিডেন্সি মাঠে ক্রিকেট ম্যাচ এগুলো তখন করে এগুলো করতাম তারপরে দুস্থ ছেলেদের বইগুলো বিনা পয়সে দিতাম সিনিয়রদের কাছে নিয়ে ভালো ডাক্তাররা বিদেশ থেকে এলে সিম্পোজিয়াম সেমিনার করলে তাদের সাইক্লোস্টাইল ওই ইয়েগুলো স্পিচটা আমরা দিতাম ছেলেদের মধ্যে এইগুলো করে আমি জনপ্রিয়তা অর্জন করেছিলাম আর আমার বন্ধু যারা ছিল দেড়শো জন তখন পড়তো এখন আড়াইশো জন পড়ে আমার ক্লাস ওই দেড়শো জনের সবার সঙ্গে একটা সক্ষতা ছিল কেউ বিপদে পড়লে কারোর বাবা মারা গেলে পাশে কেউ অসুস্থ হলে তার সঙ্গে রাত জাগা এগুলো করতাম একটা সহমর্মিতা এবং আমাদের একটা ভালো একটা অনুষ্ঠান করতাম কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না সংস্কৃতি পরিষদের নাম করে একটা অডিও ভিজুয়াল এক্সট্রা ভ্যাগেঞ্জা এবং একটা করতাম সেখানে অনেকেই আসতো মমতা শঙ্কর এসেছিল আনন্দ কংগ্রেস রাজনীতিতে কবে তখন আমাদের এমপি ছিলেন মহাশয় তার ভাই রঞ্জিত পাজা আমার বাবা এক ব্যাচমেন্ট আবার অজিতদার ছেলে টসুন বৌমা শশী বাজা আর আমার ভাই পরিমল ডাক্তার পরিমল ভাই এরা এক ব্যাচ সেম ব্যাচ এবং আমার যিনি ভগ্নিপতি মনের সময় বিয়ে হয়েছে ডাক্তার তপন মন্ডল ও এক ব্যাচ আর জি করে সেম ব্যাচ সেই হিসেবে পারিবারিক সক্ষতা ছিল আর অজিত আমাকে খুব ভালোবাসতেন অজিত দা আমাকে প্রথম বর্ষ থেকেই বলতেন ডাক্তার বলে ডাকতেন আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ডাক্তার কেমন আছো ব্যবহারটাও সুন্দর ছিল আর কোনো না কোনো রুগীর ব্যাপারে আমার কাছে বলতেন সাহায্য যাইতেন যে এটা ভাই দেখে দিও আমি কিন্তু খুব একবার ভালো ছাত্রের মতো সেই রুগীটার দেখভাল কোনো রুগীর সেরিবেলা অ্যাটাক হতে তার বিছানার পাশে সাত আট ঘন্টা কাটিয়ে দেওয়া একবার মরিবান পেশেন্ট মৃত্যু পথে যাত্রী মুরগি সত্যিকারের সেবাদর্শ আর আমার একটা নেশা ছিল প্রতি মঙ্গলবার আর শনিবার দক্ষিণেশ্বরের মিনিতে করে হিন্দু স্কুল থেকে স্কুল পালিয়ে যেতাম দক্ষিণেশ্বরে যেতাম মায়ের মন্দিরে যেতাম কখনো আদ্যাপীঠ যেতাম আমার একটা মানে স্কুল পালিয়ে সিনেমা দেখে তুমি স্কুল পালিয়ে মায়ের মন্দিরে যেতাম এবং তখন থেকে মানে এই দক্ষিণাকালী ভবতারিণী মায়ের ওপর একটা আমার আলাদা ছোটবেলা থেকে একটা এখনো আমি মানে সকালে ঘুম থেকে উঠে মাতৃবন্দনা করি পূজা করি এবং স্তোত্র পাঠ করি শিব স্তোত্র পাঠ করি ধার্মিক হিসেবে কাজ করি ধার্মিক হওয়া ভালো কিন্তু ধর্মান্ধ হওয়া ভালো না আবার অন্য ধর্মের প্রতিও আমার প্রচণ্ড আকর্ষণ আছে আমি তো পরশুদিনই একটা মাহফিলে আমাকে কোরআন উপহার দিয়েছে আমি তো খুব সুন্দরভাবে সেটাকে রেখেছি আমি পড়ব বলে একটা বাংলা অনুবাদ কোরআন পেয়েছি একটা অরিজিনাল কোরআন পেয়েছি আবার বাইবেলের সমস্ত ইয়েগুলো আমার বাড়িতে রয়েছে ওগুলো পড়াশুনো করি আমি গির্জায় যাই আমি যেখান থেকে বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছি পরপর দুবার সেখানে প্রচুর সংখ্যালঘু ভাইরা আছে ওদের কোনো ব্যাপার হলে বিপদ আপদ হলে হিন্দু ভাইদের মতো তারাও আমাকে বলে আমি ফোনে ফোনে প্রায় কম করে প্রতিদিন সাড়ে তিনশো থেকে চারশো সারা বাংলার রুগীদের সঙ্গে সঙ্গে আমার এলাকার রুগীদেরও আমি তাদেরও ট্রিটমেন্ট বলুন তাদের ভালো জায়গায় বিনা পয়সার চিকিৎসা ব্যবস্থা আর তখন তো বিনা পয়সার চিকিৎসা ব্যবস্থা ছিল না এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে স্বাস্থ্যমন্ত্রীতে বিনা পয়সার চিকিৎসা বিনা পয়সার হাসপাতাল বিনা পয়সায় থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক বিনা পয়সায় সিটি স্ক্যান এমআরআই বিনা পয়সা অ্যানজিওপ্লাস্টি এমন বাইপাস সার্জারি এমনকি বিনা পয়সায় হার্ট ট্রান্সপ্লান্টেশন হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্টেশন অপারেশনের সময় অপারেশনের পরে দু মাস ধরে পঞ্চাশ লক্ষ টাকা খরচ সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় মুকুব করে দিয়েছে এই জিনিস দেখা যায় আর আমি অনেক রাজনীতিবিদের সংস্পর্শে এসেছি বিরোধী দলের অজিত অজিত পাজা যেমন এসেছি প্রিয়রঞ্জন দাস সুব্রত মুখোপাধ্যায় সোমেন মিত্র এবং আমার সেই সময় দেখা সবচেয়ে ভাইব্রেন্ট লিডার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তোমার তো তখন আমি যখন স্কুলে পড়ছি কলেজে পড়ছি তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম ছাত্র আন্দোলনে ন্যাচারালি একটা দুর্নিবার আকর্ষণ আর সবচেয়ে বড় কথা আমি খুব কাছ থেকে দেখেছি আর আমি মনে করি যে রক্তে মাংসে গড়া আমরা দেবতা মনে করি মনীষী মনে করি মহাপুরুষ মনে করি কিন্তু আমাদের বাংলার ঘরের মধ্যেই রয়েছে রক্তে মাংসে করা একজন প্রাণভূতিমা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়